নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে গার্লদের জন্য আইটিআই এর যে বেস্ট কোর্সগুলি আছে তার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এর আগের পার্টে আমি 6টি কোর্স নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা অনেকেই সেই ভিডিওটি দেখেছো, লাইক করেছো, তোমাদের এই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আজকে সেকেন্ড পার্টে আমি আরও 6টি ট্রেড নিয়ে আলোচনা করব, সেই ট্রেডগুলো নিয়েও তোমরা আইটিআই কোর্স করতে পারো। তাহলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে 6টি ট্রেড সম্পর্কে একটা সাধারণ ধারণা তোমাদের তৈরি হবে। তবে মূল ভিডিও শুরু করার আগে তোমাদের একটু বলে নিই, যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করো, সকলকে শেয়ার করো, এবং যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকমই বিভিন্ন কোর্স, বিভিন্ন স্কলারশিপ সংক্রান্ত নোটিফিকেশন, বিভিন্ন চাকরির রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন পেতে হলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক করে রাখতে পারো, তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো শুরু করি আজকের আলোচনা। আগের দিনের ভিডিওতে আমি আইটিআই এ মেয়েদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করেছিলাম, যেমন কোপা, ডিপিও, ডেস্কটপ পাবলিশিং অপারেটর, হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার, কাটিং, সুইং, সার্ভেয়ার, ড্রাফটসম্যান সিভিল, ড্রাফটসম্যান মেকানিক, এই সমস্ত কোর্স নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম। যারা সেই ভিডিওটি দেখোনি, নিচে ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের জন্য আবার নতুন করে আরও 6টি ট্রেডস নিয়ে আলোচনা করব, তোমরা দেখো। আজকে যে কোর্সগুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, সেক্রেটারিয়াল প্র্যাকটিস, হর্টিকালচার, প্রিজার্ভেশন অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল প্রসেসিং, ইন্টেরিয়র ডিজাইনার এবং পেইন্টার। এই 6টা কোর্স নিয়ে আমি এক এক করে আলোচনা করব, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো স্কিপ না করে, তাহলে এই কোর্সগুলি সম্পর্কে তোমাদের একটা সাধারণ ধারণা অবশ্যই তৈরি হবে। মেয়েদের জন্য আইটিআইতে আরও একটি আকর্ষণীয় কোর্স হলো হেলথ স্যানিটারি ইন্সপেক্টর। এই কোর্সের মেয়াদ 1 বছর। এই কোর্সের জন্য দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, এটি একটি নন ইঞ্জিনিয়ারিং কোর্স। এই কোর্সে তোমাদের হেলথ সংক্রান্ত যাবতীয় বিষয় শেখাতে হবে, কীভাবে ডায়েটিং মেনটেন করতে হয়, কীভাবে রক্ত নিতে হয়, কীভাবে ইঞ্জেকশন দিতে হয়, হেলথ সংক্রান্ত যাবতীয় বিষয় সেগুলো তোমাদের এখানে শেখানো হবে। এগুলো শেখা থাকলে তোমরা হাসপাতালে, বিভিন্ন প্রাইভেট নার্সিং হোমে বা রেলওয়েতে বা অন্যান্য ক্ষেত্র যেখানে হেলথের লোক নেয় সেখানে তোমরা হচ্ছে গিয়ে চাকরি পেতে পারো। তাহলে মেয়েদের জন্য এটা একটা খুব ভালো কোর্স, তোমরা এই কোর্সটি জয়েন করতে পারো। এই কোর্সের সার্টিফিকেট নিয়ে পরবর্তীকালে তোমরা উচ্চশিক্ষাও গ্রহণ করতে পারবা, তোমাদের ডিগ্রিটাকে আরও বাড়াতে পারবা, ডিপ্লোমা গ্রহণ করতে পারবা। মেয়েদের জন্য আরেকটি আকর্ষণীয় কোর্স হলো সেক্রেটারিয়াল প্র্যাকটিস। এই কোর্সের সময়সীমাও 1 বছর, দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, এটিও একটি নন ইঞ্জিনিয়ারিং কোর্স। এই কোর্সে তোমাদের কী শেখানো হবে, এই কোর্সে অফিস কী করে মেনটেন হয়, অফিসের কাগজপত্র কীভাবে দেখাশোনা করতে হয়, অফিসের সমস্ত প্রোগ্রামগুলোকে কীভাবে মেনটেন করে সমস্ত অফিসটাকে নিয়ন্ত্রণ করতে হয় সেটা তোমাদেরকে ভালোভাবে শেখানো হবে। সঙ্গে কম্পিউটারের কিছু জ্ঞানও তোমাদেরকে দেওয়া হবে, কীভাবে ডাটা এন্ট্রি করতে হয়, কীভাবে সমস্ত কিছু প্রিজার্ভ করতে হয়, এগুলো শেখানো। এগুলো শেখা থাকলে পরে তোমরা বিভিন্ন অফিসে কাজ করতে পারো, সেক্রেটারি হিসাবে নিয়োগ করতে পারো, বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা জয়েন করতে পারো, সরকারি বেসরকারি সমস্ত কাজই হচ্ছে গিয়ে তোমরা করতে পারবে। এটা মেয়েদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ কোর্স। অনেক মেয়েরাই এই কোর্স করলে বিভিন্ন অফিসে, বিভিন্ন গভর্নমেন্ট প্রাইভেট জবে তারা হচ্ছে গিয়ে কাজ করছে। হর্টিকালচার, গাছপালার প্রতি ভালোবাসা থাকলে পরে এই কোর্সটা তোমরা অবশ্যই করতে পারো। কোর্সের সময় 1 বছর, দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, এবং এটিও একটি নন ইঞ্জিনিয়ারিং কোর্স। এখানে তোমাদের বাগান চর্চা কীভাবে করতে হয়, গাছপালার যত্ন কীভাবে নিতে হয়, কোন গাছে কীরকম সার প্রয়োগ করতে হয়, কীভাবে মাটি তৈরি করতে হয়, শাকসবজির চাষ কীভাবে করতে হয়, তাকে মেনটেন কী করে করতে হয়, সমস্ত কিছু শেখানো হবে। এগুলো শেখা থাকলে তোমরা বনবিভাগে চাকরি পেতে পারো বা নিজেরা ফুল ফলের ব্যবসা করতে পারো, ঠিক আছে। নিজেদের বাড়িতে জমি থাকে অনেক বড়, গ্রামগঞ্জের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, অনেক বড় জমি থাকলে পরে তোমরা সেখানে নিজেদের ব্যবসা করতে পারো এবং নিজেরা নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারে। বহু মেয়েরাই এভাবে করে আজকে নিজের পায়ে নিজেরা প্রতিষ্ঠিত হচ্ছে। খাদ্য প্রক্রিয়াকরণ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোর্স। ফ্রুট অ্যান্ড ভেজিটেবল প্রসেসিং, খাদ্য প্রক্রিয়াকরণের ব্যাপারে তোমাদের আগ্রহ থাকলে পরে তোমরা এই কাজটা অবশ্যই করতে পারো। মেয়েরা এই কাজগুলো স্বাভাবিকভাবেই পারে। এই কোর্সের সময় 1 বছর, যোগ্যতা দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, এটিও একটি নন ইঞ্জিনিয়ারিং কোর্স। এখানে তোমাদের খাদ্য দ্রব্য কী করে প্রসেস করতে হয়, কী করে প্রিজার্ভ করতে হয়, কীভাবে প্যাকেটিং করতে হয়, এগুলো সব তোমাদের শেখানো হবে। এগুলো শেখা থাকলে পরে বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানিতে তোমরা চাকরি পেতে পারো, সরকারি বেসরকারি, অথবা তোমরা নিজেরাও নিজেদের খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানি খুলে নিজেরাও ব্যবসা করতে পারো। সুতরাং মেয়েদের জন্য এটি স্বনির্ভর হওয়ার একটি খুবই ভালো গুরুত্বপূর্ণ কোর্স। ইন্টেরিয়র ডিজাইনিং, বর্তমানে এর চাহিদা দিনকে দিন বাড়ছে। বর্তমানে প্রত্যেকেই যখন বাড়িঘর তৈরি করছে, তাদের বাড়িঘরকে সাজিয়ে তুলবার জন্য ইন্টেরিয়র ডিজাইনিংয়ের সাহায্য নিচ্ছে। সুতরাং তোমরা এই কোর্সটি
করতে পারো। কোর্সের সময় এক বছর, দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এটিও একটি নন ইঞ্জিনিয়ারিং কোর্স। এই কোর্স শেখা থাকলে বর্তমানে এর চাহিদা বাড়ছে এবং ভবিষ্যতেও এর চাহিদা আরও বৃদ্ধি পাবে। সুতরাং আগামীতে কাজের সুযোগ অবশ্যই তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে সরকারি বেসরকারি বহু কাজের সুযোগ আছে, শুধু আমাদের দেশেই নয় বিদেশেও কাজের সুযোগ তোমরা এর মাধ্যমে পেতে পারো। সুতরাং এটা একটা মেয়েদের জন্য খুবই আকর্ষণীয় কোর্স আগামীতে হতে যাচ্ছে। পেইন্টিং, তোমার যদি ছবি আঁকার প্রতি আকর্ষণ থাকে, ছবি আঁকতে তুমি ভালো পারো, তাহলে তোমার জন্য সবথেকে ভালো কোর্স হচ্ছে পেইন্টিং। এই কোর্সের সময়সীমা 2 বছর, তবে যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। অষ্টম শ্রেণী পাশ হলেই তুমি এই কোর্সে ভর্তি হতে পারো। এই কোর্সে তোমাদের পেইন্টিংয়ের যাবতীয় বিষয় শেখানো হবে, যা শিখে তোমরা পরবর্তীতে সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে কাজ পেতে পারো। রেল বিভাগে কাজ পেতে পারো, বন বিভাগে চাকরি পেতে পারো, আরও অন্যান্য ক্ষেত্র আছে যেখানে পেইন্টিংয়ের খুবই চাহিদা আছে, সেই কাজগুলি করতে পারো। অথবা এখান থেকে সার্টিফিকেট নিয়ে তোমরা উচ্চ কোর্স ডিপ্লোমাও করতে পারো, যা পরবর্তীকালে তোমাদের কাজের সুযোগটাকে আরও বাড়িয়ে তুলবে। সুতরাং মেয়েদের জন্য যারা ভালো ছবি আঁকতে পারে, এখানে মনে রাখবা ছবি আঁকতে যারা পারো তারাই হচ্ছে গিয়ে এই কোর্সটার জন্য ভর্তি হতে পারো। যারা ছবি আঁকতে পারো না তাদের জন্য কিন্তু এই কোর্সটা উপযুক্ত নয়। অনেক মেয়েই আছে যারা ভালো ছবি আঁকে, তাদের জন্য এই কোর্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এই কোর্সটা করে আগামীতে কাজে সুযোগ নিতে পারো। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আমি মোট 12টি ট্রেড নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে যে কোনো ট্রেড নিয়ে তোমরা তোমাদের ITI কোর্স করতে পারো। এছাড়া এর বাইরে আরও যে ট্রেডগুলি আছে তা নিয়েও তোমরা ITI কোর্স করতে পারো। তবে মনে রাখবা, 1 বছর বা 2 বছরের সার্টিফিকেট কোর্স করার পর অবশ্যই তোমাদের উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে, কারণ বর্তমানে কম্পিটিশন এত বেড়ে গেছে যে সহজে কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে না। তাই হচ্ছে উচ্চশিক্ষার জন্য তোমরা সবসময় প্রস্তুত থাকবে, যাতে তোমরা হচ্ছে গিয়ে সহজে চাকরির পরীক্ষায় কম্পিটিশন করতে পারো। তবে যাবার আগে একবার বলে নিই, ভিডিওটি ভালো লাগলে পরে একটু লাইক করো, সকলকে শেয়ার করো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকমই কিছু কোর্স, স্কলারশিপ এবং চাকরি পরীক্ষা রিক্রুটমেন্ট সংক্রান্ত খবর আমি আমার চ্যানেলে নিয়ে আসি। সেগুলো পেতে হলে সবার প্রথমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।